নমস্কার বন্ধুরা, সুস্মিতা কিচেনে আপনাদের স্বাগত। আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আজ আপনাদের জন্য নিয়ে এসেছি কলকাতা স্পেশাল স্পাইসি চিকেন কিমা ঘুগনি। চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক। কড়া বসিয়ে তেল দিয়ে দিয়েছি, দিয়ে দিলাম গোটা গরম মশলা, দুটো তেজপাতা, সামান্য গোটা জিরে, দিয়ে দিচ্ছি ছোট ছোট করে কাটা আলু, দিয়ে দিচ্ছি আন্দাজ মতো নুন, হাফ চামচের মতো হলুদ গুঁড়ো, নুন হলুদ দিয়ে আলুটা একটু নেড়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি কুচনো পেঁয়াজ, আমি এখানে ছোট সাইজের 6 থেকে 7 খানা পেঁয়াজ দিয়েছি, বড় সাইজের হলে আপনারা 4টে দিতে পারেন। পেঁয়াজটা আলুর সাথে ভালো করে কষিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1 চামচের থেকে সামান্য একটু বেশি। কষানোটা কিন্তু একটু হাতে সময় নিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। দিয়ে দিচ্ছি 1.5 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা, 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো। খুব সামান্য পরিমাণে জল দিয়ে সমস্ত মশলাটা আমি কষিয়ে নিচ্ছি। এখানে 150 গ্রামের মতো চিকেন আছে, আমি কিমাটা বাড়িতেই করে নিয়েছি। কিমাটা দিয়ে সমস্ত মশলার সাথে খুব ভালো করে মিনিট 10 ধরে কষিয়ে নিতে হবে। দিয়ে দিলাম 2টো কাঁচা লঙ্কা, বড় সাইজের 2টো টমেটো কুচি। মশলাটা আমি ততক্ষণ কষাবো যতক্ষণ না টমেটোটা গলে যাচ্ছে। ঝাল অবশ্যই নিজেদের স্বাদ অনুযায়ী। টমেটো প্রায় গলে এসেছে, এবার আমি অ্যাড করছি সেদ্ধ করে রাখা মটর। আমি একটু প্রেস করে দেখাচ্ছি ঠিক কতটা নরম হয়েছে। দেখে মনে হচ্ছে শক্ত, কিন্তু ভেতরে একদম নরম হয়ে গেছে। 2 মিনিট একটু মটরটা দিয়ে আমি কষিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি মটর সেদ্ধ করা জলটা, দিয়ে দিচ্ছি 1/2 চামচের মতো গরম মশলা গুঁড়ো। ঘুগনিটা বেশ ফুটে উঠেছে, আমি একটু নেড়ে চেড়ে দিচ্ছি।
আমার কাছে ধনে পাতা অ্যাভেলেবেল ছিল না, যেটুকু ঘরে ছিল আমি সেটুকুই দিলাম। আপনাদের কাছে ফ্রেশ ধনে পাতা থাকলে আপনারা সেটাই ব্যবহার করবেন। আমি মিনিট 15 ধরে ফুটিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি 1 চামচ চিনি। সব শেষে অ্যাড করছি আন্দাজ মতো নুন। আমি গ্রেভিটা আর মিনিট 5 ফুটিয়ে আরেকটু শুকনো করে নিচ্ছি। রুটি, লুচি, পরোটা, তন্দুরি রুটি, নান সব কিছুর সঙ্গে এই চিকেন কিমার যে ঘুগনির যে প্রিপারেশন সেটা কিন্তু ট্রাই করা যায়। তৈরি হয়ে গেল স্পাইসি চিকেন কিমার ঘুগনি। আজকের এই রেসিপি আপনাদের কেমন লাগলো তা কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। ভালো লাগলে লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর যদি ফেসবুক থেকে দেখছেন তাহলে ফলো করে দেবেন। আজকের ভিডিও এই পর্যন্ত। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে পরবর্তী ভিডিওয়।